সাকিব আল হাসানের পরিবর্তে অবশ্যই আপনাদেরকে জানাবো আরেকটি নাম সামনে চলে আসলো, কিন্তু সাকিবের ব্যাপারটা হয়তো আপনারা সবাই জানেন, আমি একটু তাও বলে দিচ্ছি। কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসানের কাছে রিকোয়েস্ট করেছে যে তুমি এবছর আইপিএল থেকে তোমার নামটা তুলে নাও, তার কারণ একেই তো 10 এপ্রিলে আসছে সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের 3-4টে ম্যাচের পর, আবারও 8ই মে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে ওডিআই ম্যাচে চলে যাবেন, অর্থাৎ তিনি মাঝ পথে 7 থেকে 8টা ম্যাচ খেলবেন। এবং মুম্বাই কলকাতা নাইট রাইডার্স এমন একটি চাচ্ছে যেন হচ্ছে পুরো আইপিএল খেলুক, হ্যাঁ অবশ্যই সবাই চাইবে, তার কারণ ভাই সাকিব আল হাসান যদি না থাকে তখন অত কোনো একটা প্লেয়ার ইঞ্জুরিতে পড়লো বা যাই হোক হোক তো নারিনের ব্যাক আপে কে হবে, তার কারণেই ভাই রিপ্লেসমেন্ট করাবে এবং এটা একটা কে হতে পারে। অবশ্যই কলকাতা নাইট রাইডার্স ভাই এখন সেই জায়গার ভাবনা ভাবছে, কারণ আপনারা আগের দিন দেখেছেন যে কলকাতা নাইট রাইডার্স আপার অর্ডার পুরো ফাঁকা, ভাই আউট হয়ে গেছে মনদীপ সিং ভাই, তারপরে আসলো অনুকূল রায়, পুরো ফাঁকা। তো আপার অর্ডারের একটা প্লেয়ার নিয়ে ভাবছে, এবং আমার তো মনে হচ্ছে ক্রিস লিনের কথা যখন আসছে ক্রিস লিন অ্যাজ এ রিপ্লেসমেন্ট আসতে পারে, তার কারণ কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ভাই বলার আছে, যদি দেখো তো নারিন তো অবশ্যই ভাই অনেকটা ম্যাচই খেলে দেবে, নারিনের ফিটনেস নিয়ে অত জর্জরিত থাকে না। তো ভাই আপার অর্ডার ব্যাটসম্যানের নাম সামনে চলে আসলো একটা, অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি। তো আপার অর্ডারে আমার তো মনে হচ্ছে ক্রিস লিনকেই হয়তো হয়তো দেখা যেতে পারে আইপিএল 2023-এ, আপনাদের মতামত জানান।